হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই এই করোনা মধ্যে ভালো আছো আজকে তোমরা অবশ্যই ধামনি দেখে বুঝতে পেরেছ যে আজকে আমার এই ক্লাসে কী থাকছে হ্যাঁ আজকে আমার এই ক্লাসে থাকছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ যে নতুন টেস্ট পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারে আজকে আমার এই ক্লাসে থাকছে ফিজিক্যাল সায়েন্স একশো নয় বিভাগ ক এবং বিবাকের সমস্ত প্রশ্নের উত্তর তাই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ এবং আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও আমরা তাহলে প্রথম প্রশ্নটি দেখে নিই লেটস গো এখানে প্রথম প্রশ্নটি যেটি দেওয়া আছে সেটি দেওয়া আছে যে বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখুন প্রথম প্রশ্ন যেটি বলেছে যে পেট্রোল কেরোসিন ডিজেল ও এলপিজির মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি এখানে এখানের মধ্যে উত্তরটি হবে যে ডাকের উত্তর এলপিজি এরপর দ্বিতীয় প্রশ্ন যেটি বলেছে যে এস টি জিরো পয়েন্ট ফাইভ মল কার্বন অক্সাইডের আয়তন এখানে চারটি অপশান দেওয়া আছে এর মধ্যে কোনটি হবে এটি হবে যে বিদ্যাগের উত্তর এগারো দশমিক দুই লিটার এরপর যেটি দেওয়া আছে যে তিন কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্রটি সরল রৈখিক হয় না এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে সিদ্ধাগের উত্তর অর্থাৎ যে পি ভি পি ভি নয় পি বনাম ভি আমি এখানে সিদ্ধাগের ডাক্তার দিয়ে দিচ্ছি এটি হবে পি বনাম ভি এরপর চতুর্থ যেটি প্রশ্ন বলেছে যে কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চুক্তির মান সর্বনিম্ন হয় এ প্রশ্নের অ্যান্সারটি হবে যে এখানে এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে শূন্য ডিগ্রি অর্থাৎ বিদ্যাগের উত্তর এরপর যেই প্রশ্নটি বলেছে আমরা সেই প্রশ্নটি দেখে নিই এরপরে এখানে বলেছে যে পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্ন বলেছে কোনো আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে এটি হবে যে পাঁচের দাগের প্রশ্ন উত্তরটি হবে বিগের উত্তর অর্থাৎ প্রতি কমে এরপর যেটি দেওয়া আছে যে এরপরে দেওয়া আছে ছয়ের দাগে একটি পাতলা উত্তর লেন্সে আলো কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বক্স রাখা আছে বস্তুটির প্রতিবিম্ব প্রকৃতি কি হবে এই প্রশ্নের আনসারটি হবে যে দাগের উত্তর অর্থাৎ দ্বিদ্যা উত্তর অসৎ ও সমশীর্ষ এরপরে সপ্তম প্রশ্ন যেটি বলেছে উষ্ণতা বাড়লে রোধ কমে এটি হবে এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে সাতের দাগের এটা অর্থাৎ অর্ধ পরিবাহির এরপর যে প্রশ্নটি বলেছে যে আটের দাগে যে জুল বাই কুলম্ব অর্থাৎ জে বাই সি কী নামে পরিচিত এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে দাগের উত্তর ভোল্ট এরপর যে প্রশ্নটি বলেছে নয়ের দাগে গৃহস্থালী বৈদ্যুতিক বর্তানিতে ফিউজ তার কিসের সঙ্গে যোগ থাকে এটি হবে যে বিদ্যাগের উত্তর লাইফ লাইনের সঙ্গে যুক্ত থাকে এরপর যে প্রশ্নটি বলেছে যে খার ধাতুগুলোর মধ্যে কোনটি পরমাণুর আকারে এরপরে কি বলছে আমরা দেখে কোনটি পরমাণুর আকারে কোনটি পরমাণুর আকারে সবচেয়ে ছোট এই প্রশ্নে আমাদের অ্যান্সারটি আমরা দেখে নিই এই প্রশ্নে আমাদের অ্যান্সারটি হবে যে ডির দাগের উত্তর অর্থাৎ লিথিয়াম যে দাগের উত্তর এরপরে বলেছে যে এগারো দাগে কোন হ্যালোজেন মৌল তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম এটি হবে যে আয়োডিন অর্থাৎ দাগের উত্তর এরপরে বারো দাগে বলেছে যে দুটি পরমাণু মধ্যে সর্বাধিক কয়েকটি সমযোজী বন্ধন হতে পারে এটি হবে যে যে তিনটি সিদ্ধাগের উত্তর এরপরে বলেছে যে কোন যৌগটির মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোল বর্তমান এই প্রশ্নের অ্যান্সারটি হবে যে এনএস থ্রি অর্থাৎ বিদ্যাগের উত্তর এরপর যেটি বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থে জলীয় দ্রবণে পাওয়া যায় এটি হবে যে এটি হবে যে অনু ও আয়ন উভয় অর্থাৎ শীত দাগের উত্তর এরপর যেটি বলেছে যে পনেরো দাগি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে সেটি হলো এটি হবে যে মিটার অর্থাৎ এর দাগের উত্তর ছাত্রছাত্রীরা এই ছিল আমার পনেরোটি প্রশ্ন এরপর প্রশ্নগুলো দেখে নিন এরপরে ক্ষয় বলেছে যে দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক ইউভি বা ভায়োলেট রশ্মি প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে এটি হবে যে ক্লোরিন অথবা নাইট্রোজেন ঘটিত একটি যৌগের একটি যৌগের নাম লেখম যা ও থ্রি স্তর ধ্বংসে সহায়তা করে এটি হবে যে এনো অর্থাৎ নাইট্রিক অক্সাইড দুই গোবর গ্যাসের প্রধান উপাদানের নাম লেখো মিথ্যান এরপর যেটি বলেছে যে শূন্যস্থান পূরণ করো একমত আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভি বাই এর মান হলো এটি হবে যে সার্বজনীন গ্যাস দুর্বক এরপর চতুর্থ প্রশ্ন এখানে থ্রি টি পি লেখা গেছে এটি হবে এস টি পি এস টি চার গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে এটি হবে যে চুয়াল্লিশ দশমিক আট চার এরপরে পঞ্চম প্রশ্ন যেটি বলেছে যে একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত এটি হবে যে অসীম এরপর দেওয়া আছে অথবা মোটর গাড়ি ভিউ কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় উত্তল দর্পণ ছয় শূন্যস্থান পূরণ করো পাতলা লেন্সের ডের মধ্য দিয়ে রশ্মি গেলে তার কোনো চুক্তি হয় না আলোক কেন্দ্র সাত সত্য না মিথ্যা নির্বাচন করো সরল ক্যামেরায় অবতল লেন্স ব্যবহার করা হয় কথাটি মিথ্যা অথবা প্রিজমের মধ্য দিয়ে সাদা সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বনে আলো চুক্তি সর্বনিম্ন লাল এরপরে অষ্টম প্রশ্ন কোন বর্তনীতে এক ভোল বিভব প্রভেদ পাঠালে বিভব প্রভেদের মধ্য দিয়ে এক অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ ক্ষমতা হবে এক ওয়াট নয় ফ্লেমিংয়ে বাম হস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক এরপরে দশম প্রশ্ন থ্রি পিন প্লাগের আর্থ পিন কোনটি যে পিন বেশি মোটা ও লম্বা এরপরে এগারো দাগে বলেছে যে বামস্তম্ভ স্তম্ভ সামঞ্জস্য বিধান করো ডান স্তম্ভ এক ক্যালসিয়াম ক্লোরাইড এটি হবে তড়িদযি যৌগ তড়িৎ অবিশ্লেষণ এটি হবে কেরোসিন মৃদু তড়িৎ বিশ্লেষণ এটি হবে এইচ ফোর ও এইচ এরপর যেটি বলেছে যে একটি সমাজিত ত্রিবন্ধনযুক্ত এটি হবে সি টু এইচ টু এরপর যেটি বলেছে যে এন এ অর্থাৎ সোডিয়াম লিথিয়াম পটাশিয়ামকে ক্রমবর্ধমান পরমাণু আকারে সাজাও এখানে তোমাদের সাজিয়ে দেওয়া আছে এরপর দেওয়া আছে যে অথবা কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয় এটি হবে যে বাড়ি এরপর দেওয়া আছে যে তেরো দাগে মেন্ডেলিফের পর্যায় ধরণ যে দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায় অপেক্ষা কয়টি মৌল বেশি থাকে এটি হবে যে ছয়টি মৌল ছটি মৌল বেশি থাকে এরপরে চোদ্দ এরপর দেওয়া আছে যে খার ধাতুগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে এটি হবে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এরপর দেওয়া আছে যে ক্যাটায়নগুলি কোন তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে এটি হবে যে ক্যাথোড এরপর দেওয়া আছে যে সোলম এমন একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ যা তড়িৎ পরিবহন করে না এটি হবে যে ব্রোমিন এরপরে দেওয়া আছে যে অথবা গাঢ় এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোড কোন পদার্থ উৎপন্ন করে সিএল টু এরপর দেওয়া আছে যে সতেরোটা এন টু অর্থাৎ নাইট্রোজেন অনুর মধ্যে কয়টি ইলেকট্রন জোর থাকে তিনটি আঠেরো দুটি সমাজি যুক্ত একটি যৌগিক গণুর নাম লেখো এটি হবে কার্বন ডাইঅক্সাইড এরপর দেওয়া আছে অথবা অর্থাৎ শেষ প্রশ্নে অথবা সমযোজী যৌগগুলি সাধারণত কোন প্রকার দ্রাবকে দ্রাব্য এটি হবে অধ্রুব অধ্রুবীয় দ্রাবক ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ক্লাসটি লাসটি কেমন লেগেছে তা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে তোমার যদি ভালো লাগে তাহলে তোমার অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমাদের আবারও বলবো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এরপরে সমস্ত এবিটি পেজের উত্তরগুলো আসতে চলেছে তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও